এর আগে গাজী মেডিকেল দেখাইছেন, খুলনা মেডিকেল এসব দেখাইছেন? প্রথম দিন আনা হয়েছিল বন্ধুরা, এই কেসটাই আমরা ঔষধ প্রেসক্রিপশন করেছিলাম, ওয়ান ডোজ সালফা দিয়েছিলাম এবং পরবর্তীতে কোস্টিকাম দেওয়া হয়েছিল। রোগী ছিল হচ্ছে হার্টের ডিজিজ, হার্টের রোগ, এবং উনি এই হার্টের এই সমস্যার জন্য আপনার কি হতো, আপনি পড়ে যেতেন একা একা, একা একা মানে চলতে গেলে পড়ে যেতেন, এবং সাথে কেউ আপনার পাশে রাখতে হতো? কি জন্য সেই জন্য আপনার সাথে সবসময় একজন রাখতে হতো? এখন কি রাখতে রাখা লাগতেছে, ভালো লাগতো সব দিক থেকে? বন্ধুরা এই কেসটা উনি হার্টের রোগ এনে ভুগতেছিলেন এবং আমাদের খুলনা মেডিকেল এবং গাজী মেডিকেল এইসব জায়গায় দেখাইছেন অনেক দিন অনেক যাবত, কিন্তু কোনো রেসপন্স আসলো। এবং ইনি আপনার বাসা কোথায়, কয়রা অনেক দূর থেকে আসছিলেন? আমরা প্রথমে কেসটা দিয়েছিলাম, কেস হিস্ট্রি করে আমরা প্রথমে সালফা দিয়েছিলাম ওয়ান ডোজ, নেক্সট ডে কোস্টিকাম দিয়েছিলাম, বিকজ অ্যাংজাইটি বেশি এবং মাইন্ড স্যাম্পেতে দয়ামায় বেশি ছিল। কোষ্ঠিকামের কিছুটা সিমটম কিছুটা পেয়েছিলাম যে সবথেকে গ্রেট ছিল স্যাম্প্যাথি, তো পরবর্তীতে সালফারে অন ডোজ দিয়ে পরবর্তীতে সে নেক্সটে কোষ্ঠিকাম দেওয়াতে রুগীটি কিন্তু ভালোর দিকে, এবং বলছে যে আমার মনে হয় আর ওষুধ লাগবে না, উনি বলছে আমার আর হয়তো লাগবে না, একা একা চলতে পারতেছেন অনেকটা রেসপন্সের দিকে, কাজকাম করা যাচ্ছে। এর আগে তো একা একা চলতে গেলে একদম সাথে করে নিয়ে চলে বেড়াতে হতো, যাই হোক, তো এটা ওষুধ দেওয়া হয়েছিল না সালফার এবং পরবর্তীতে কোষ্ঠিকাম। তো নাও দ্য পেশেন্ট ইজ অ্যাবসলিউটলি ওয়েল, অনেকটা আমি দেখিয়ে দিলাম যে এই দুটো মেডিসিন দেওয়া হয়েছিলো, এবং নেক্সট যে ফলো আপ কেসের কথা যারা বলে থাকে যে ফলো আপ মেডিসিন দেওয়া হয়েছিলো এবং কী হলো সে ফলো আপ কেসের জন্য আমি কেসটা দেখিয়ে দিলাম, এই কাকু অনেকটা সুস্থ।